এই হ্যালো, সবাইকে কেমন আছেন? আশা করি অনেক ভালো। টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে পৌরনীতির পাঠে সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন। আমরা সবাই জানি আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় 1971 সালে। সে যুদ্ধে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, 30 লক্ষ মানুষ শহীদ হন, এবং এই যুদ্ধে আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়ে, আমাদের অনেক স্থাপনা পাকিস্তানি সেনারা ধ্বংস করে দেয়। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি 1972 সালে 10ই জানুয়ারি দেশের মাটিতে পা রেখে আইন শৃঙ্খলা রক্ষার কাজ শুরু করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে মনোনিবেশ করে। স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের অঙ্গীকার তিনি গ্রহণ করেন। শুরুতেই তিনি অস্ত্র জমা নেওয়া শুরু করেন। এই অস্ত্র কোন অস্ত্র আসলে, এই প্রশ্নটা আমাদের জানতে পারে। প্রশ্নটার উত্তর এরকম কিছুটা যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয় সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, এসব বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ মানুষ যুদ্ধে নিয়োজিত ছিল। তো সেই মানুষ যারা অস্ত্র ব্যবহার করেছেন যুদ্ধের সময়, সেই অস্ত্রগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রহণ করার জন্য আদেশ দেন। কেন দেন? কারণ এই এই অস্ত্র পরবর্তীতে কোনো হুমকির কারণ হয়ে যেন না দাঁড়ায়, পরবর্তীতে কোনো অনৈতিক কাজে যেন ব্যবহার না করা হয়, বা কোনো খারাপ কাজে ব্যবহার যেন না করা হয় এই অস্ত্রগুলোকে, তার জন্য তিনি অস্ত্র জমা নেওয়া শুরু করেন। এরপর তিনি যেটা করেন তা হচ্ছে ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সাহায্য গ্রহণ করেন, এবং এই সাহায্য দেশের জনগণের জন্য তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই সময় আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু নিয়ে একটা দুর্বিষহ জীবনযাপন করছিলাম আমরা, যার কারণে এই সাহায্য সহযোগিতা আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল। আর যা পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্ব আমাদের কাজে আসে। ধ্বংসপ্রাপ্ত যেসব রাস্তাঘাট ছিল, সেতু ছিল, বিমানবন্দর ছিল ইত্যাদি মেরামত করেন। পাকিস্তান সেনাবাহিনীরা চট্টগ্রাম নৌবন্দরে মাইন পেতে রেখেছিল, যে মাইন অপসারণ এবং নৌবন্দর পুনঃপ্রতিষ্ঠার কথাও বঙ্গবন্ধু দেশ গঠনের উল্লেখযোগ্য একটা কাজ হিসেবে রয়েছে। আর্থিক পুনর্গঠন করেন, দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষ বা একজন নেতা কিভাবে দুর্ভিক্ষ থেকে রক্ষা করবেন? দুর্ভিক্ষ হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না যুদ্ধের পর, কারণ একটা দেশে যখন যুদ্ধ হয় স্বাভাবিকভাবে সেখানে খাদ্য সংকট দেখা দেয়। যদি আমরা বর্তমান কোনো ইস্যুকে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসি, তাহলে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটাকে আমরা সামনে আনতে পারবো, যেখানে আমরা কিছুদিন আগেই দেখলাম যে ফিলিস্তিনের খাদ্য সংকট, ঔষধ সংকট দেখা দিয়েছে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশেরও যুদ্ধের সময় এবং যুদ্ধ পরবর্তী সময়ে এরকম অনেক খাদ্য সংকট, ঔষধ, বস্ত্র এসব কিছু সংকট দেখা দিয়েছিল। এই সময় আমাদের নেতার পক্ষে আমাদের নিজেদের যে কোষাগার বা নিজেদের যে আয় ছিল তা থেকে পূরণ করা সম্ভব ছিল না সবকিছু। তাই তিনি যে বৈদেশিক সাহায্যের আবেদন করেন এবং বৈদেশিক সাহায্য লাভে একটা সক্রিয় ভূমিকা পালন করেন, তার নেতৃত্ব বলে আমরা সেই সাহায্য সহযোগিতা পাই এবং আমরা দুর্ভিক্ষ থেকে রক্ষা পাই। আসলে ঠিক এইভাবে আমাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্ভিক্ষ থেকে রক্ষা করার একটা চেষ্টা করেন। এরপর 1972 সালের 26শে মার্চ পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত বহু শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক প্রভৃতি জাতীয়করণ করেন। অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি আমরা বলি আদমজী জুট মিল বা আদমজী পাট মিল, যেটা সেটাও তিনি জাতীয়করণ করেন। অনেক ব্যাংক ছিল, সেগুলো কেন্দ্রীয়ভাবে জাতীয়করণ করেন। এরপর ব্যক্তিগত পুঁজি বিনিয়োগের সীমা নির্ধারণ করেন যুদ্ধ বিধ্বস্ত দেশে, যাতে আয় বৈষম্য প্রকট আকারে ধারণ না করতে পারে। সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিগত পুঁজি বিনিয়োগের সীমা নির্ধারণ করেন। এরপর একটা দেশকে বা কোনো কিছু বা কোনো ঘটনা বা কোনো একটা কাজ আমরা যদি করতে চাই, তো সে কাজটা করার জন্য একটা পরিকল্পনা প্রয়োজন হয়। আর যখন একটা রাষ্ট্র বা একটা দেশের কথা হয়,
সেক্ষেত্রে পরিকল্পনা খুব ছোট হলে চলে না আসলে। যেমন আমরা যদি ধরি আমাদের সামনে পরীক্ষা আছে, আমরা পড়বো, দেখা গেল অনেকেই আমরা আছি যারা সারা বছর পড়ি না, পরীক্ষার আগে 1 মাস আগে যখন রুটিন দেওয়া হয় তখন একটা পরিকল্পনা করি, হ্যাঁ আমি এই 1 মাস এরকম এরকম ভাবে পড়ে পরীক্ষাতে একটা নাম্বার বা পরীক্ষাতে একটা ভালো ফলাফলের চেষ্টা করব, একটা পরিকল্পনা সাজাই। কিংবা আমাদের কোনো একটা কাজের জন্য বা কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমরা পরিকল্পনা সাজাই। এই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে পরিণত করার জন্য, এই বাংলাদেশকে আবারও স্বাভাবিক ভাবে নিয়ে আসার জন্য, একটা মজবুত অর্থনীতি গঠন করার জন্য, দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেন, এবং এই পরিকল্পনা 5 বছর মেয়াদী ছিল, এবং 1973 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন, যার সিকুয়েন্স বা যার ধারাবাহিকতা আমরা এখনো দেখতে পাই। বর্তমানে বাংলাদেশে কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে। এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তার সূত্রপাত বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে শুরু করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যমুনা নদীর উপর একটা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন, এবং এই সেতু পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু হিসেবে নামকরণ করা হয়। এছাড়াও আমরা দেখব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির সাফল্যটা, তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর কোনো রাষ্ট্রের পক্ষে একা টিকে থাকা সম্ভব নয়, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা প্রয়োজনে এক একটা রাষ্ট্র অন্য আরেকটা রাষ্ট্রের ওপর বা অন্য একাধিক রাষ্ট্রের উপর নির্ভরশীল। সুতরাং রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে প্রত্যেকটা রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন, এবং প্রত্যেকটা রাষ্ট্রের সাথে একটা ভালো সম্পর্ক প্রয়োজন। তাই তিনি কোনো বিরোধে না গিয়ে তার পররাষ্ট্র নীতির অন্যতম একটা নীতি উল্লেখ করেন, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এর মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নের জন্য। এছাড়াও তিনি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেন, 11,000 নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। একটা জাতি গড়ে ওঠার মূল হাতিয়ার শিক্ষা। বঙ্গবন্ধু সেই যুদ্ধ বিধ্বস্ত দেশেও সেই শিক্ষা ব্যবস্থার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। তিনি দেরি না করে খুব দ্রুত একটা শিক্ষা কমিশন গঠনের জন্য অধ্যাদেশ জারি করেন, ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটা কমিটি গঠনও করেন তিনি। তার প্রাথমিক শিক্ষা এবং গণমুখী শিক্ষার যে চেষ্টা ছিল সকল মানুষের জন্য, তা পরবর্তীতে বাংলাদেশ গঠনে অনেক বড় ভূমিকা রেখেছিল, এবং বাংলাদেশের যে শিক্ষার হার এবং নাগরিকদের শিক্ষিত করে তোলার যে প্রয়াস, তা পরবর্তীতে কাজে এসেছিল। মোটামুটি এরকমই ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা। এই ভূমিকা রাখার কারণেই পরবর্তীতে আমাদের বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশের যে ক্ষতিগুলো হয় সে ক্ষতিগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়, এবং অর্থনীতিতে খুব দ্রুত অবদান রাখতে শুরু করে প্রত্যেকটা নাগরিক, যার কারণে বাংলাদেশের উন্নতি হতে থাকে এবং রাষ্ট্র হিসেবে আমরা ক্রমে স্বয়ংসম্পূর্ণ হতে থাকি। আজকের পাঠ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।